আমাদের এই বাংলা ভূখণ্ডের ইতিহাসের সম্পর্কে কেউ অজানা নেই বলে আমি মনে করি। আমাদের এই দেশকে কখনো রাজারা চালিয়েছেন, কখনো ব্যবসায়ীরা চালিয়েছেন, বা কখনো 2200 কিলোমিটার দূরের আরেকটি দেশ চালিয়েছে। 1300 শতকে শুরু হয় এই দেশে তুর্কিশদের রাজত্ব। পরে 1757 সালে পলাশি যুদ্ধের মাধ্যমে এই দেশ কেড়ে নেয় ইংরেজরা। ইংরেজের কাছে 200 বছর শাসিত হওয়ার পর এই দেশ চলে যায় পাকিস্তানের দখলে। আমাদের এই দেশের তৎকালীন নাম হয় পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানের জনসংখ্যা পশ্চিম পাকিস্তানের চেয়ে বেশি হওয়ার পরও পূর্ব পাকিস্তানকে সম্পূর্ণভাবে পশ্চিম পাকিস্তান নিয়ন্ত্রণ করে। পরে 1971 সালে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীন হয়ে যায় এবং তৈরি হয় এক নতুন রাষ্ট্র বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীন হওয়ার বর্তমানে প্রায় 50 বছর হয়ে গেছে এবং এই 50 বছরে আমরা আমাদের দেশের বহুটুকু উন্নতি দেখেছি। এই 50 বছরে আমাদের দেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। বর্তমানে আমরা আমাদের আশেপাশে অধিকাংশ দেশকেই পিছনে ফেলে দিয়েছি। অর্থনীতিতে আমরা পাকিস্তানকেও পিছনে ফেলে দিয়েছি। তাছাড়া আয়তনে আমাদের চেয়ে বিশাল বড় দেশ ভারতকেও আমরা GDP পার ক্যাপিটাতে পিছনে ফেলে দিয়েছি। কিন্তু এখানে মূল বিষয় হলো পাকিস্তানকে আমরা কতটুকু পিছনে ফেলতে সক্ষম হয়েছি। এখানে বিশেষ করে পাকিস্তানের সাথেই কেন আমাদের তুলনা করা হবে এটি বলার প্রয়োজন নেই। 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত দীর্ঘ 24 বছর পাকিস্তান আমাদের এই দেশে উপনিবেশ করে এবং এই 24 বছর তারা আমাদের সাথে কী রকম আচরণ করেছে এটি বলার বাকি না। মূল চিত্রটি এরকম ছিল, গরু ঘাস খেত বাংলাদেশে কিন্তু দুধ দোহানো হতো পশ্চিম পাকিস্তানে। তারা এখান থেকে শিল্পের কাঁচামালগুলো সস্তায় ক্রয় করে সে পণ্যগুলোই বাংলাদেশে চড়া দামে বিক্রি করত। দুই দেশের সংযুক্ত কৃষিখাতে 58 ভাগই পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের অবদান ছিল, কিন্তু তারপরও পূর্ব পাকিস্তানকে অবহেলার চোখে দেখা হতো। কোনো উচ্চ পদে পূর্ব পাকিস্তানিদের চাকরি পর্যন্ত দিত না। পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান অর্থাৎ বর্তমান পাকিস্তানের বর্তমান প্রেক্ষাপটে তুলনা করার আগে দুই দেশকে আরও একটু ভালোভাবে জেনে নেওয়া যাক। আয়তনে বাংলাদেশের আয়তন হচ্ছে 1,48,480 বর্গ কিলোমিটার। এতে বাংলাদেশের অবস্থান 92তম। অন্যদিকে পাকিস্তানের আয়তন হচ্ছে 8,81,913 বর্গ কিলোমিটার। এখানে তারা 33তম অবস্থান ধরে রেখেছে। জনসংখ্যায় বাংলাদেশের জনসংখ্যা 16 কোটি, যেখান থেকে বাংলাদেশ অষ্টম, এবং পাকিস্তানের 21 কোটি, যেখান থেকে পাকিস্তান পঞ্চম। GDP বাংলাদেশের মাথাপিছু আয় $864 বিলিয়ন এবং পাকিস্তানের $1 ট্রিলিয়ন। 2017-18 অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $1,751 এবং পাকিস্তানের ছিল $1,652। 2018-19 অর্থ বছরে বাংলাদেশ 8.15% উন্নতি করে বাংলাদেশের মাথাপিছু হয়ে দাঁড়ায় $1,909 এবং পাকিস্তানের কমে $1,457। কাগজে কলমে পাকিস্তানের চেয়ে বাংলাদেশে বেকারের হার কম। বাংলাদেশে মোট 27 লাখ বেকার আছে এবং পাকিস্তানে মোট 38 লাখ। শ্রমশক্তিতে তুলনামূলক নারীদের অংশগ্রহণ বেশি। বাংলাদেশে মোট 1,85,00,000 নারী মজুরির বিনিময়ে কাজ করে এবং অপরদিকে পাকিস্তানে এই সংখ্যা মোট 1,35,00,000। ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের হিসাবে বৈশ্বিক নারী পুরুষের বৈষম্যে বিশ্বের 153টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান 50তম। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ধারের কাছেও কেউ নেই, যেখানে নেপাল 101তম, শ্রীলঙ্কা 102তম, ভারত 112তম, মালদ্বীপ 123তম, ভুটান 131তম এবং পাকিস্তান 151তম। বাংলাদেশের গড় আয়ু 72.3 বছর, যা পাকিস্তানে 66.6 বছর। জনসংখ্যার বৃদ্ধির হার বাংলাদেশে 1.37%, যা পাকিস্তানে 2%। বাংলাদেশে সাক্ষরতার হার 73.2%, পাকিস্তানে এই হার 57%। বাংলাদেশে শিক্ষার মধ্যে নারী পুরুষের বৈষম্য থাকলেও পাকিস্তানের শিক্ষার মধ্যে নারীরা বেশ পিছিয়ে। শেষ কথা হলো, বাংলাদেশ এক উন্নয়নশীল দেশ। আমরা এখানে প্রতিটি পথেই উন্নয়ন দেখতে পাচ্ছি এবং সেদিনের আমরা অবশ্যই অপেক্ষায় থাকব, যেদিন বাংলাদেশ একটি উন্নত দেশ হবে। তাহলে কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকলে তাও কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি এখনই লাইক করে দেন, চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করেন আমাদের এই রকমই জ্ঞানমূলক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য।